নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল টেক চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার পুরো ভারতবর্ষে 12তম কিস্তির টাকা আমরা পেয়েছিলাম 17ই অক্টোবর 2022-এ। এবার পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় ইতিপূর্বে 13তম ইনস্টলমেন্টের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনারা এটাও জানেন, গত বছর আমরা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পেয়েছিলাম, ডিসেম্বর টু মার্চ পিরিয়ডের টাকা আমরা জানুয়ারি মাসে পেয়েছিলাম। কিন্তু এই বছর অর্থাৎ 2023 সালে ডিসেম্বর টু মার্চ পিরিয়ডের টাকা পেতে আমাদের সমস্যা আছে। তবে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 13তম ইনস্টলমেন্টের টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তার প্রমাণ আমি আপনাদের দেখিয়েছি আমার আগের ভিডিওতে। আমি দেখিয়েছি যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় যে সমস্ত উপভোক্তাগণ আবেদন করেছেন, সেই সমস্ত উপভোক্তা কিছু কিছু উপভোক্তার স্টেটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, কারো স্টেটাসে RFT সাইন বাই স্টেট অপশানগুলি কিন্তু আসছে। আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের দেখাবো পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 13তম কিস্তির টাকা আপনারা কবে পাবেন, অফিসিয়ালি কী জানানো হয়েছে, এবং সেই সঙ্গে দেখাবো পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে নতুন একটি আপডেট উঠে আসছে, যেটা প্রত্যেকটি উপভোক্তাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারেও ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল নোটিফিকেশানটি অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, প্রথমে আপনি আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ট্যাবকে ওপেন করবেন এবং সার্চ বারে এসে লিখবেন pmkishan.gov.in। এটা লিখে সার্চ দিলেই আপনি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখুন ড্যাশবোর্ড অপশানটি রয়েছে, ড্যাশবোর্ড অপশানের উপরে ক্লিক করবেন। ড্যাশবোর্ড অপশানের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি অপশান আসবে, ভিলেজ ড্যাশবোর্ড। তো এখানে প্রথমত আপনি আপনার স্টেট দিবেন, আপনার ডিস্ট্রিক্ট, আপনার সাব ডিস্ট্রিক্ট এবং ভিলেজটি দিয়ে সাবমিট বাটনের উপরে জাস্ট ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, সাবমিট অপশানের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম পেজটি চলে আসবে। তো আপনি নিচের দিকে স্ক্রল করবেন, দেখুন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ভিলেজ ড্যাশবোর্ডের যে অফিসিয়াল যে লুক, সেই লুকটিকে কিন্তু এখানে পরিবর্তন করা হয়ে গেছে। এই সিস্টেম সব একই ছিল, কিন্তু লুকটাকে পরিবর্তন করা হয়েছে। এবং দেখুন এই যে পেমেন্ট স্ট্যাটাস, এই পেমেন্ট স্ট্যাটাস অপশানের মধ্যে আমি আপনাদের দেখাবো, যেটা প্রত্যেকটি বেনিফিশিয়ারি উপভোক্তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আপনি কতগুলো ইনস্টলমেন্টের টাকা পেয়ে গেছেন, সেটা যদি আপনি আপনার স্ট্যাটাসে দেখতে না পান, তাহলে আপনি এই পেমেন্ট স্ট্যাটাসে দেখতে পাবেন। তো আপনি সিম্পলি এখানে পেমেন্ট স্ট্যাটাস অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। পরবর্তী পেজে এবারে নিচের দিকে আপনি স্ক্রল করে যাবেন। নিচের দিকে স্ক্রল করে গেলে দেখুন এখানে রয়েছে পেমেন্ট স্ট্যাটাস সিলেক্ট ফাইন্যান্সিয়াল ইয়ার। তো আমি এখান থেকে সিলেক্ট ফাইন্যান্সিয়াল ইয়ারটা 2022-23 করে দিয়েছি। এবং এই যে আপডেটটি দেখুন, অ্যাজ অন 29/12/2022-এ কিন্তু এই যে ভিলেজ ড্যাশবোর্ডের যে পার্ট, এটাকে কিন্তু আপডেট করা হয়েছে। এবারে দেখুন এই জায়গায়, দেখুন এই জায়গায় বেনিফিসিয়ারি নেম রয়েছে, প্রথমত এখানে সিরিয়াল নম্বর রয়েছে, বেনিফিসিয়ারি নেম রয়েছে, বেনিফিসিয়ারি ফাদার নেম রয়েছে, ভিলেজ রয়েছে। এরপরে দেখুন ইনস্টলমেন্ট প্রসেস এখানে রয়েছে এবং ইউনিট আরএস রয়েছে এবং অ্যামাউন্ট রয়েছে 4000। অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি যোজনার বেনিফিসিয়ারি স্ট্যাটাস যদি আপনি না চেক করতে পারেন, তাহলে আপনি ভিলেজ ড্যাশবোর্ডে এসে পেমেন্ট স্ট্যাটাসে এখানে আপনি দেখে নিতে পারেন আপনি সর্বমোট পিএম কিষাণ সম্মান নিধি যোজনার থেকে কত টাকার সুবিধা পেয়েছেন। এখানে অ্যামাউন্ট দেওয়া রইবে এবং এখানে ইনস্টলমেন্ট প্রসিড দু নম্বর তিন নম্বর এগুলো দেওয়া রইবে। দেখুন নিচের দিকে স্ক্রল করলে কারো 4 নম্বর ইনস্টলমেন্ট রয়েছে, তিনি 8000 টাকা পেয়েছে। এটা যদি আপনার বেনিফিসিয়ারি স্ট্যাটাসে না দেখতে পান, তাহলে আপনি ভিলেজ ড্যাশবোর্ড অপশানে এসে পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করে আপনি দেখতে পারেন। তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট এবং প্রত্যেকটি উপভোক্তার অত্যন্ত উপকারে আসবে, যেটা আমি মনে করছি। এবং এই ভিলেজ ড্যাশবোর্ড আপনারা জানেন কয়েকদিন আগে তুলে দেওয়া হলেও আবার নতুনভাবে নতুন রূপে এই ভিলেজ ড্যাশবোর্ডটিকে নিয়ে আসা হয়েছে। এখানে সামারি, পেমেন্ট স্ট্যাটাস, আধার অথেন্টিকেশান স্ট্যাটাস, অনলাইন রেজিস্ট্রেশন স্ট্যাটাস আপনারা দেখতে পাবেন। এবং এই নিয়েও আমি আমার চ্যানেলে আগে ভিডিও দিয়ে রেখেছি। তবে আজকের এই ভিডিওতে মূলত পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আপনি কতগুলো ইনস্টলমেন্টে টাকা পেয়ে গেছেন, সেটা এই ভিলেজ ড্যাশবোর্ডের মাধ্যমে পেমেন্ট স্ট্যাটাসে এসে দেখতে পাবেন। এবার পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আপনারা জানেন বেনিফিসিয়ারি স্ট্যাটাস চেক করলে কিছু কিছু উপভোক্তার স্ট্যাটাসে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, আবার কিছু কিছু উপভোক্তার স্ট্যাটাসে RFT সাইন বাই স্টেট অপশানটি আসছে। তবে এটা প্রত্যেক বেনিফিসিয়ারি উপভোক্তার স্ট্যাটাসে এখনও পর্যন্ত আসেনি। এবং পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 13তম কিস্তির টাকা দেওয়া নিয়ে কোনোরকমভাবে কোনো অফিসিয়ালি আপডেট এখনও পর্যন্ত আসেনি। যদি অফিসিয়াল আপডেট অ্যালাউন্স হয়, তাহলে অবশ্যই আমি আপনাদের ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যাবে।